এত সময় লাগে রেডি করতে কখন বলছি আমার পোল্টাটা প্লেটটা রেডি করে দাও রেডি করে দাও খবরে নাই ফ্লেটটা দাও আর পোল্টাটা দাও তো রেডি করতে একটু সময় লাগে না এ ধরো প্লেট আরে এই যে ধরো এটা হাতে রাখো লাঠিটা ধরো ঘরো কি কি আছে নাই কিছুই তো বললাম না তেল পেঁয়াজ চাউল আটা কি আর কম এখন রান্দার মতো ঘরে কিছুই নাই যদি বিক্রি করে কিছু পাও তাহলে আইনে দিয়া যায় দুইটা ভাত ফুডাই রাখমো আর দুইটা আলু সিদ্ধ করে রাখমো আল্লাহ আল্লাহ যদি মিলাই দে তা আমি আসি ঠিক আছে সাবধানে যা আর যদি পারো দুপুরের আগে যা কিছুই পাও আইনা ঘরে দিয়া যা কেন হেই রাইতের বেলা যদি আইও তাহলে দুপুর বেলা কি না খায় তাহলে যাবো না 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 তুমি না খায় থাকো এটা আমি চাই না আল্লাহ মিলাই দিবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কোনো বিপদ আপদ ইনশাল্লাহ থাকবো না আল্লাহ সব মিলাই দিব আল্লাহ আকবর সাবধানে যাইও আর ভালোভাবে ভিক্ষা করো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মারা আছেন গো কেউ বাড়িতে মা বাবা কে আসেন বাড়িতে এই যে মা মোরু করতেছেন মা হাসা এই মুরগের রান খাইবেন দে মা সিপাইয়া সিপাইয়া আমরা গরীব বসি থাকব অনাহারে বইয়া মারে আমার একটা মুরগের রান দিয়ে দাও মা সাসা আপনি যখন চাইতাছেন এই নেন একটা রানি তো নিবেন আল্লাহ তোর ভালো করুক মা মারে তোমার সংসারে কয়জন আমাকে সংসারে দুইজন আমি আর আমার জামাই ও দুইজন তার বাকি একটা রান তো দুজনের হবে না বাকি রানটা আমার দিয়ে দাও মা আমার সংসার আবার অনেক লোক কাড়াকাড়ি লাগবো একটা রান নিয়ে গেলে চাচা আমার বাগের যেটা ছিল ওইটা আমি আপনারে দিয়ে দিছি এখন আরেকটা রান যদি আমি আপনারে দিবার যাই তাহলে তো আমার স্বামীর ডাকা লাগবো ডাকো না বাপ রে আচ্ছা ঠিক আছে এ কই গো এদি এদি গিয়ে এসো কি হইছে যে দেখো চাচা বাবা রে তোমার বোর বাগের মুরগির রানটা আমাকে আল্লাহর হস্তে দিয়ে দিছে আমার বাচ্চা কাচ্চা অনেকে আমরা এক রানে মানে সবাই হইব না এখন তোমার রানটা বাকি আছে তোমার অনুমতি চাইছে তুমি যদি দিয়ে দাও তাহলে আমি বউ ফোলা ফান দুইটা রান খাইতে পারবো বাবা ও তোমার বাগেরটা দিয়ে ফেলছ হ্যাঁ আমার বাগেরটা চাষের দিয়ে দিছি তাহলে মানুষ যেহেতু এত করে বেশি তাহলে একটা রান দিতে কারাগারি শুরু করবো তাহলে আমার বাগেরটা দিয়ে ফেলো চাষা এই দিল আল্লাহ তোমাগো দুজনের ভালো করুক বাবা রে যদি ওই মুরগি যা আছে বাকি অংশ দিতা আমার শ্বশুর শাশুড়িও বেড়াইতে আইছে মেহমানো আছে তাইলে ইচ্ছা পরিমাণ সবাই মিলে খাইতে পারতাম রে বাবা আচ্ছা ব্যাপারটা হইছে কি আমরা তো রেগুলারই খাইতাম আর মু এতোডা গরিব মানুষ এতোডা কি করব এক কাম করে হোল্ডার মধ্যে পুরো গা দি দ ঠিকই কইছো প্রত্যেক দিন তো আর চাই না চাচা আজকে আসে তাই সাজে তো পুরাটাই দি দি লন চাচা আল্লাহ ই আল্লাহ এই গরিবের পুরা মুরগিটাই দিয়ে দিয়েছে আল্লাহ আজকে তারা তো আর সাফাইতে পারবে না মুরগের রান আমরা সাফাইব ওদেরকে হায়াত দারাত করুন আসি বাবা বাবা রে কেমনে যাবো সমস্যা তো আর একটা খালি মাংস খাইলে হবে শ্বশুর শাশুড়ির লজ্জা দিবে ঘরে এক পোটা চাউলও নাই বাবা কটা যদি চাউল দেন বাবা তাইলে ভাত দিয়ে মাংস দিয়ে খাইতে পারবো তাও তো কথা কারণ ভিক্ষা করিয়া করে আমার আচ্ছা কাম করো

তাহলে আরও বাবা রেটটা বাবা জি কব না করবো মোর আল্লাহ তোমাকে ভালা করুক আল্লাহ একবার নি গরিব মানুষকে কাবাইলে।

তুই খুব চালাক না নিজের খুব চালাক মনে করস তুই যে মুরগির গোস্ত আনছস চাল ডান আনছস এগুলার আর মুখি দিয়া তোর চোদ্দ গোষ্ঠীর মাথা দিয়ে রানমু মশলা কই ওরে খোদ তো এত খেয়াল নাই আবার মশলা লাগবো কি কি লাগবো হলুদ মরিচ আদা রসুন এগুলো লাগবো না এগুলা ছাড়া রান্দন যায় খালি পানি দিয়া রান্দন যায় হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ লোকগুলা ভালো আমি চাইলে সব দিয়ে দিব আমি যাই মন চাই তাই কর দিয়ে নি আয় যাই এই খাও আবার কিলো পুটলাটা দিয়ে যা

বটন হইলো কয় গোলামের ভূত যাদের থেকে সাইল ডাইল আনছ মাংস আনছ ঘরে পেঁয়াজ নাই হলুদ নাই মরিচ নাই মশলা নাই নিয়ে যা এখন বাবা পেঁয়াজ মরিচ মশলা একটু লবণ এটা ফেকেটো করে যদি সবগুলো দেন তাইলে আমার বউর কাছে গেলে আমার জীবনটা রক্ষা হয় বাবা দেখছ এত কিছু দিলাম তারপরে মশলা লাগে আবার বাড়িতে ঘুরে আসতে প্রথমবার আসি বাবা বাবা রে গেছে এখন আপনার বউটা দি দেন সতানা বাচ্চা তোরা তো লাভ দিয়ে দিব তুই কেন এখন মশলা লাইস তোর হোলা লাই সব কিছু দেন দিয়ে দেন ছড়বি দেন হেড়া দেন হেড়ে দেন তো মারি ফেলবো